বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটা সৌজন্য সাক্ষাৎকারকে একটা দ্বিপাক্ষিক বৈঠক বলে চালিয়ে দেন। এটা বাংলাদেশের জাতির জন্য লজ্জাকর, এই হুঁশ তাদের নাই। কেন আপনাদেরকে মিথ্যা কথা বলতে হয়? আজকে শেখ হাসিনা আপনি ওই দলের প্রধান সভাপতি হিসেবে আপনি জনগণের কাছে মিথ্যা বলা ছাড়া বিদেশে গিয়ে যা নয় সেটাকে মানুষের মধ্যে মিথ্যা হিসেবে প্রচার করা ছাড়া আপনার কাছে আর কিছু নাই। আপনার শাসন মধ্যরাতের ভোট ডাকাতি আর ওই রকম 153 জন নির্বাচনের আগেই নির্বাচিত ঘোষণা করা, এটাকে জায়েজ করতে গিয়ে আপনি মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করেন। আরে মুক্তিযুদ্ধের চেতনা তো আপনার প্রবাসী সরকার ঘোষণা করেছে। এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ওর অর্থ কি? 70 সালের নির্বাচনে মানুষ ভোট দিয়ে সরকার কারা হবে সেটা ঠিক করেছিল। পাকিস্তানের সামরিক জনতা সেই ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই। মানুষ গণহত্যা মোকাবেলা করে লক্ষ প্রাণ দিয়ে এই রাষ্ট্র পত্তন করেছে। তাহলে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের প্রধান অর্থ হচ্ছে জনগণ ঠিক করবে কে সরকার হবে, এবং সেটাই নাগরিকের সর্বপ্রধান মর্যাদা। কেন আপনাকে বলতে হয়? 14 সালে 153 জন নির্বাচনের আগেই যাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল, 18 সালে মধ্যরাতে আপনারা 40 থেকে 50 ভাগ ভোট আগেই ছাপ মেরে ব্যালট বাক্সে ঢুকিয়ে ফেলেছিলেন। তারপরেও বলেন বিএনপি জামাত ভোট চোর, আওয়ামী লীগ নাকি কাজ চুপি করে ক্ষমতায় আসে নাই। এই সব মিথ্যা কথা আপনাদের বলতে হয়? আওয়ামী লীগটা একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, 70 বছরের উপরে তার ইতিহাস, এই দেশের এই জনপথের বহু সংগ্রামের সাথে তার নানান যোগ। মৌলানা ভাসানী তার প্রতিষ্ঠাতা, সরওয়ার্দী সাহেব তার নেতা, শেখ মুজিবুর রহমান এই দলের নেতৃত্ব দিতে গিয়ে 71 সালে বাংলাদেশের প্রধান জাতীয় নেতা হয়েছেন। আপনি সেইটা কেড়ে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা করছেন আর পাবলিককে এই বুঝ দেখাচ্ছেন আপনারা, আপনার পিতা এই দেশে 71 সালের মুক্তি সংগ্রামের প্রধান নেতা, সেই কারণে আপনি মুক্তিযুদ্ধের পক্ষ হয়ে যান না। আপনি যখন মানুষের ভোটের অধিকার কেড়ে নেন তখন আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সবচেয়ে আগে দাঁড়িয়ে যান, মুক্তিযুদ্ধের শত্রুতে পরিণত হন। আর উন্নয়ন, উন্নয়ন আপনার উন্নয়নের মডেল তো হচ্ছে আইয়ুব খানের মডেল, আপনার উন্নয়নের মডেল তো হচ্ছে জেনারেল এরশাদের মডেল। বড় বড় প্রকল্প করলেন, যদি বড় বড় প্রকল্প করাই একমাত্র উন্নয়নের মডেল হয়, তাই আইয়ুব খান এবং জেনারেল এরশাদকে আগে সালাম দিয়ে তারপর আপনি উন্নয়নের আলাপ আলোচনা করেন। মানুষ তাদের কি ইতিহাস তৈরি করেছিল? 70-এর গণঅভ্যুত্থানে তাদের উৎখাত করা হয়েছিল, 90-এর গণঅভ্যুত্থানে তাদের উৎখাত করা হয়েছিল। কাজেই রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বড় বড় প্রকল্পের নামে উন্নয়ন, আর আসলে ক্ষমতা ব্যবহার করে মানুষের অর্জিত ধন সম্পদ লুট করে বিদেশে পাচার, এই উন্নয়ন মডেল মানুষ গ্রহণ করে নাই। ফলে তৈরি হয়েছিল 69, ফলে তৈরি হয়েছিল 90। আগামীতে আপনি যদি ভালো ভয়ে জনগণের দাবি মেনে ক্ষমতা না ছাড়েন, আসন্ন গণঅভ্যুত্থান আর কেউ ঠেকাতে পারবে না। আপনি লুট করে লুটের ভাগ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের দিচ্ছেন, এই দেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। পরিষ্কার করে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেশে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে একটা সরকার ক্ষমতা আছে, আপনারা চুপচাপ দেখছেন সহযোগিতা করছেন, মনে রাখবেন জনতার আদালতে প্রত্যেকের বিচার হবে। আপনারা করতে পারছেন ভাগ বাটোয়া দিয়েছেন, আমরা বুঝি কিভাবে বাংলাদেশের মানুষের
ক্ষমতা ব্যবহার করে আপনার আমার কষ্ট অর্জিত আপনার শ্রম তৈরি করা সম্পদ ওনারা নিজেদের পকেটে ঢুকান বিদেশে পাচার করে দেন এই কারণে মানুষকে আরো ছিদ্র বানাবেন চিপতে চিপতে ছিদ্র বানায় যতটা পাওয়া যায় ওইটা কতিপয়ের পকেটে ঢুকিয়ে দিয়ে তারপরে এর নাম দিয়েছেন উন্নয়ন এই উন্নয়নে মানুষ ভুলবে না এই যারা সুবিধাভোগী দেশের প্রশাসনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা লুট করে বিদেশে পাচার করে যারা ভাবছেন এই মরুশি পাট্টা জমিদারি টিকিয়ে রাখবেন মানুষ আপনাদেরকে ঘরে ঘরে থেকে ধাওয়া করবে ৬৯ জন উত্থানে এইরকম বহু লোককে ধাওয়া করেছে আগামী দিনেও ধাওয়া করবে এবং এই ধাওয়ার জন্য ধাওয়া খাওয়ার জন্য প্রস্তুত থাকেন আওয়ামী লীগের বহু নেতারা বলেন আওয়ামী লীগের নেতারা টক শোতে আসলে আমাদেরকে বলেন যে এতই যদি খারাপ অবস্থা হয় আমরা স্বৈরাচারী তো জনগণ নামে না কেন জনগণ আন্দোলন করুক আন্দোলন করে আমাদের নামিয়ে দিক আমরা বলি জনগণকে আন্দোলনের জন্য প্রস্তুতি নামতে আপনাদের হবে এই দেশকে যারা জমিদারি মনে করে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমরা সেটা হতে দিতে পারি না আমরা এই দেশে জন্মেছি এই দেশকে আমরা কারো চাইতে কম ভালোবাসি না আমরা দেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি সিফ একজনের একটা পরিবারের গদি রক্ষার জন্য পুরো দেশকে তারা আজকে নিজামে তুলছে পুরো দেশকে তারা আজকে সার্বভৌমত্বের দিক থেকে একটা হুমকির মধ্যে ফেলছে পুরো দেশকে দেশের মানুষকে বিভাজিত করে সামাজিক স্তরে একটা নৈরাজ্য একটা অন্ধকারের দিকে ফেলছে বন্ধু আমার ভয়াবহ পরিণতি হবে ভয়াবহ পরিণতির দিকে ঠেলছে সরকার এটা যদি চেয়ে চেয়ে দেখতে চান তার আগেই এদেরকে থামিয়ে দিতে হবে ওবায়দুল কাদের সাহেব এই যে কয়েকদিন আগে বললেন নির্বাচনকালীন সরকারে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে যদি নির্বাচনে অংশগ্রহণ করা হয় এই তো মুখ থেকে তো এখন একটু একটু আপোষের কথা আসছে নাকি এখনো আন্দোলন শুরু হয় নাই মানুষের উত্থান যখন দেখবে তখন সমস্ত দাবি মেনে আপোষ রফা করতে হবে কিন্তু তখন মানুষ শুনবে কিনা এইটা আমরা গ্যারান্টি দিতে পারি না অতএব অভ্যুত্থান আপনাদেরকে পালিয়ে বাঁচতে পারবেন না সেইটা থেকে রক্ষা পেতে হবে জনগণের দাবি দেওয়া খুবই পরিষ্কার পদত্যাগ করেন রাজনৈতিক ঐক্যবদ্ধের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এবং তারা এই দেশের গতিপথ নির্ধারিত হয়ে গেছে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন আর নির্বাচনের মধ্য দিয়ে এই রাষ্ট্র কাঠামোর ক্ষমতার পরিপূর্ণ সংস্কার ক্ষমতার ভারসাম্য আসতে হবে জবাবদিহিতা আসতে হবে এইভাবে যাতে আর কেউ জমিদারি করতে না পারে আমরা পরিষ্কার করে সকলের উদ্দেশ্যে বলতে চাই আগামী দিনে যদি কেউ মনে করেন এই রাষ্ট্রের সংস্কার ক্ষমতায় যাওয়ার পর ভুলে যাবে ভুলতে জনগণ আপনাদের দেবে না ক্ষমতায় গিয়ে ক্ষমতা রাখতে পারবেন না রাষ্ট্র যদি এইভাবে রেখে আবার কেউ জমিদারি কায়েমের স্বপ্ন দেখে জনগণ তার স্বপ্ন চুর মার করে দেবে জনগণের আকাঙ্ক্ষা অত্যন্ত পরিষ্কার জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে সরকার বদলানোর সাথে সাথে শাসন ব্যবস্থা এমন ভাবে বদলাবে যাতে আর কেউ কোনোদিন ভোটের অধিকার কেড়ে নিতে না পারে আমরা আন্দোলনকারী সকল শক্তি বিএনপি সহ সকল শক্তির প্রতি আহ্বান জানাই জনগণের স্বপ্ন হচ্ছে সরকার এবং শাসন ব্যবস্থা বদল এই স্বপ্নকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবেন না মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে কোন গণ আন্দোলন জনসংগ্রাম গড়ে তোলা যায় না মানুষের স্বপ্ন যা আছে সেই স্বপ্নকে আরো জোরদার করার জন্য ভূমিকা নেন সেই ভূমিকা রাখলেই গণ অভ্যুত্থান সময়ের ব্যাপার মাত্র জনগণ রাজপথে নামার জন্য উন্মুখ এবং সেই উন্মুখ জনগণকে আমাদের নেতৃত্ব দিতে হবে সেই নেতৃত্ব গণতন্ত্র মঞ্চের সামনে দেবে বুকের রক্ত আমরা রাজপথে ঢেলে দিব আমাদের তরুণরা সমস্ত শক্তিকে মোকাবেলা করে রাজপথ দখল নেবে সেই লড়াইয়ের আহ্বান জানাই সকলের প্রতি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম